শতাংশ আরক্ষীর বর্বরতার তীব্র সমালোচনা হয়েছে সামাজিক মাধ্যমত। তার মাজতে চর্চালয় আহিছে অসমৰ এজন আরক্ষী বিষয়া। চর্চাত আহিছে মুম্বাই আর হায়দ্রাবাদৰ দুই শীর্ষ আরক্ষী বিষয়া। যধে মধে পিঠি ফালি দিব খোজা আরক্ষীক সতর্ক করেছে আরক্ষী বিষয়া কেজনে। ফলত রাইজর মাজত জনপ্রিয় হয়ে উঠিছে আরক্ষী বিষয়া কেজন। হয় যি সময়ত একাংশ আরক্ষী বিষয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে যধে মধে লকডাউন আর সান্ধ্য আইন ভঙ্গ করা রাইজক অপরাধীর দরে মারপিট করার অভিযোগ আছে, ঠিক তেনে সময়তে দেশের তিনিগৰাকী আরক্ষী বিষয়ায় রাইজর দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। ধেমাজির উপ আরক্ষী অধীক্ষক নবকুমার বরাই ফেসবুক যোগে নিজের এই সতীর্থ পুলিশলৈ আহ্বান জানায় চর্চালয় আহিছে। বরার আহ্বান, লকডাউনত উলাই অহা লোকজনক যধে মধে কোবাই নিদিব। লোকজন হয়তোবা কোনো রোগীক সহায় করবলে উলাই আহিছে, হয়তোবা তেও দরব কিনিবলৈ আহিছে, নতুবা ভ্যাকসিন লৈ উভতি গৈছে। অবশ্যে লকডাউনক ধেমালি হিসাবে লওয়া সকলের কথা বেলেগ বলি তেও প্রকাশ করেছে। হায়দ্রাবাদর পুলিশ কমিশনার অঞ্জানী কুমারর এটা বক্তব্য দেশজুড়ি সমাদৃত হয়েছে, যত পুলিশ বিষয়াজনে কৈছে ঘরেরপরা উলাই অহা দুখিয়া লোকজনক লাঠি নেদেখুয়াব, তেওঁক সহায় করক, হয়তো তেওঁ নিজের সন্তানের বাবে কিবা খাদ্য কিনিবলৈ আহিছে, এনে লোকক সহায় করক, গরিব লোকজনক কোনো দাতারপরা দুপয়সা সংগ্রহ করে পারিলে দিয়ক। হায়দ্রাবাদ পুলিশ কমিশনারের এই বার্তাটি নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে ফেসবুকত শেয়ার করেছে। ইফালে মুম্বাইর পুলিশ কমিশনার হেমন্ত নাগরালেও সাধারণ রাইজক লকডাউনের সুযোগ লৈ অত্যাচার নকরিবলৈ আহ্বান জানাইছে। আরক্ষী বিষয়াসকলের এই মানবতাবাদী ভূমিকার বাবে রাইজে প্রশংসারে উপচাই পেলাইছে। কিন্তু মই প্রশংসা করছো নবকুমার বরা ডাঙরিয়ার, যে তেখেতে যেটু পোস্ট দিছে সেই পোস্টতে তেওঁ কম কথাতে বহুখিন লিখা মানে বুঝাব ধরেছে। তেখেতর লগতে মই আরো এটা মই মহারাষ্ট্রের এই মুম্বাই পুলিশ কমিশনারও মই দেখিছো, ইয়ার পিছতে আপনার হায়দ্রাবাদ পুলিশ অর্থাৎ একটা ভিডিও পাইছো মই, ইমান ধুনিয়াক পুলিশের মানুষ বুঝাইছে আর কৈছে যে ইমান সহায় সহযোগিতা করেছে তোমালে, কিন্তু কেবল দুই চারিজন পুলিশের কারণে দুই চারিজন পুলিশের এই মানুষখিন অহার পিছত এখতসকলের কথা পাতি নাপাতি এখতসকলক ডাইরেক্ট টীকাকরণ লগাই দিয়ে লাঠিরে, সেইটো তেখেতসকলে মানে নিন্দা করেছে। আমার মাজত লাখ লাখ মানুষ আছে সমগ্র অসমত যিসকলে জীবন জীবিকা উপার্জনের কারণে ঘরেরপরা উলাই যাবলগীয়া হয়, কোনোবাই মেডিসিনের কারণে যাবলগীয়া হয়, কোনোবাই হয়তো শাক পাচলি বিক্রি করবলে যাবলগীয়া হয়, কোনোবাই মাছ বিক্রি করবলে যাবলগীয়া হয়। সেই মানুষখিনি উভতি আহতে কিছু সময় পলম হওয়াটো নিতান্ত স্বাভাবিক। আমি অসমর আরক্ষী বাহিনীক এটা অনুরোধ জানাম, সেই অনুরোধটি হল যাতে এই মানুষখিনিক অযথা অত্যাচার করা নহয়। ইতিমধ্যে কেবাটা ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে, এই ক্ষেত্রে আমি ভাল পাইছো ফেসবুকত একটা পোস্ট নবকুমার বরা বলে এগারী আরক্ষী বিষয়ে একটা পোস্ট দিছে, যি পোস্টত কৈছে যে আসলতে মানুষবুর কোন কলে যায় কি কারণে যায় বিনা কারণে গৈছে না নাই সেই কথাটা ভেরিফাই করব লাগে, আর তারপিছতো এনেক শারীরিকভাবে যন্ত্রণা দিয়াটো আমার মতে ঠিক নহয়। আমি সকলকে অনুরোধ জানাইছো যিসকল শ্রমজীবী মানুষ যিসকলের হাজিরা নকরিলে চরুর তললৈ জুই না যায় সেই মানুষখিনির প্রতি যাতে সহানুভূতিরে বিবেচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, ডবকা লাইভ।